দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোই চ্যালেঞ্জ। এতে বলা হচ্ছে ব্যাংক খাত ঠিক না করা হলে অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে, তাই বাজেটে ব্যাংক খাত সংস্কার সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা প্রয়োজন। অন্য আরেকটি খবরের শিরোনাম, সুন্দরবন ঘিরে একের পর এক রিসোর্ট। এতে বলা হচ্ছে কোনো নীতিমালা ছাড়াই গড়ে উঠেছে এসব রিসোর্ট, বিরূপ প্রভাব ফেলছে বনের পরিবেশের উপর, দেখার কেউ নেই। এই খবরে আরও জানানো হয়েছে বনের কোল ঘেঁষে এরই মধ্যে 14টি রিসোর্ট গড়ে উঠেছে, 8টি নতুন কটেজ নির্মাণাধীন রয়েছে, পুরনো কটেজেও হচ্ছে নতুন কক্ষ। কটেজ তৈরির জন্য গাছ কাটা পড়ছে, জলাভূমিও নষ্ট করা হয়েছে। প্রথম আলোর আরেকটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বেনজিদরা কীভাবে সবার চোখ এড়িয়ে দেশ ছাড়েন, এই শিরোনামে। এই সাথে আরেকটি খবরও ছাপানো হয়েছে, গাজীপুরেও ভয় দেখিয়ে জমি কেনেন বেনজির, এই শিরোনামে। মালয়েশিয়া শ্রমবাজার সংক্রান্ত খবর, চূড়ান্ত ছাড়পত্র নিয়েও যেতে পারলেন না 17,000 কর্মী। এই খবরে বলা হচ্ছে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দিতে 6 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে, যাদেরকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে একটি খবর, 17 কোটি টাকার 11 গাড়ি অব্যবহৃত, এই শিরোনামে। এতে বলা হচ্ছে কেনা ও উপহার পাওয়া এসব গাড়ি ব্যবহারের সক্ষমতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেই। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বিশাল চাপে অর্থনীতি, বাজেট চ্যালেঞ্জে। এতে বলা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের অভাব রয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো কঠিন হবে, ঋণের সুদ পরিশোধের চাপ আরও বাড়বে, আর উল্টো ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ বাড়ছে। অন্য আরেকটি প্রতিবেদনের শিরোনাম, চাল চিনি তেল গরুর মাংসের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে, এটি সিপিডির পর্যালোচনাকে ঘিরে তৈরি প্রতিবেদন। এতে বলা হচ্ছে 5 বছরে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম 310% পর্যন্ত বেড়েছে, মসুর ডাল 95%, পেঁয়াজ 164%, রসুন 310%, আদা 205% বেড়েছে। এতে আরও বলা হচ্ছে গরিব ও মধ্যবিত্তের পণ্যে বেশি লাভ করছে মুনাফাখোররা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি, মিথ্যা পরিচয়ে বিশ্বভ্রমণ। এতে বলা হচ্ছে পুলিশের দুর্দান্ত প্রতাপ কাজে লাগিয়ে সম্পত্তির পাহাড় গড়লেও পাসপোর্টে আড়াল করেছেন পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি, সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। অন্য আরেকটি শিরোনামে যুগান্তর বলছে শ্রীলঙ্কার চেয়ে মূল্যস্ফীতি বাংলাদেশে বেশি। এতে বলা হচ্ছে অস্বাভাবিকভাবে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, মানুষের আয় কমছে কিন্তু বাড়ছে খাবার সহ অধিকাংশ পণ্যের দাম, এবং বর্তমানে দেশে মূল্যস্ফীতি 9 ও 10% পৌঁছেছে, যা শ্রীলঙ্কার চেয়েও বেশি। হাতে রয়েছে দৈনিক কালবেলা, যার প্রধান শিরোনাম পাহাড়ে বন কর্মকর্তার আলাদা সাম্রাজ্য। এই শিরোনামের প্রতিবেদনে বলা হচ্ছে দেদার্সে পাহাড়ের ও বনের গাছ কাটা হচ্ছে, রাত গভীর হলেই সারি সারি ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় বনের গাছ, এভাবে চলতে থাকায় প্রায় 8,000 একর বনভূমি উজাড় হওয়ার পথে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সামাজিক অপরাধে নৃশংসতা, এই শিরোনামে 3টি আলাদা প্রতিবেদন ছাপিয়েছে। একটি প্রতিবেদন হোটেলে স্ত্রী কন্যাকে গলা কেটে হত্যা, এটি বগুড়ার ঘটনা। অন্যটি সাভার ইপিজেড এলাকার, ছুরি মেরে গলা কেটে 2 নারীকে খুন। আর শেষ প্রতিবেদনটি, চিরকুটে লেখা ধর্ষককে মেরে শাস্তি দিলাম, এই শিরোনামে। এটি রাজধানী ভাটারা থানার একটি বাসা থেকে আরিফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের খবর। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি খবর, দোটানায় নেপাল পুলিশ। এতে বলা হচ্ছে যে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের নিখোঁজ রহস্যের অন্যতম সন্দেহভাজন সিয়ামকে নিজেদের হেফাজতে নিতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত, দুই দেশেরই তদন্ত সংশ্লিষ্টরা। এই নিয়ে নেপাল পুলিশ একটু দোটানার মধ্যে রয়েছে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, এসেনশিয়ালস নাও লাক্সারিজ অ্যাজ দ্য পুয়ার রিল ফ্রম প্রাইস শক, সিপিডির বরাত দিয়ে এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনে দেখানো হয়েছে একটি গ্রাফিক্সের মাধ্যমে যে কোন পণ্যের দাম কতটা বেড়েছে। অন্য আরেকটি প্রতিবেদনের শিরোনাম, রেলওয়ে অফ ট্র্যাক, এটি বাংলাদেশ রেলওয়েকে নিয়ে একটি প্রতিবেদন, যাতে বলা হচ্ছে 122 লাখ কোটি টাকা অ্যালোকেশন পেয়েছে রেলওয়ে গত 16 বছরে, তারপরও রেলওয়ে মানসম্মত সেবা দিতে পারছে না।